এখন সেন্ট মার্টিনের পশ্চিম দিকের তীরে আছি। অসম্ভব সুন্দর আকাশ, নীল জলরাশি, সব কিছু মিলে একাকার, নীলের একাকার, অসম্ভব চমৎকার। আল্লাহ তাআলার অশেষ মেহরবানি, আমরা আসতে পেরেছি গতকালকে এবং উপভোগ করছি। এখন প্রায় 10:45 বাজে, চারিদিকে অনেক পরিবেশ সুন্দর এবং পানি একেবারে নীল, আকাশ নীল, সমস্ত নীলে একাকার হয়ে গেছে চারিদিকে। আমরা সকালে পূর্ব তীরে গিয়েছিলাম সাইকেল চালিয়ে ছেড়া দ্বীপের শেয়া পর্যন্ত, খুব ভালো লেগেছে। ওখানে আমরা শামুক করিয়েছি এবং অনেক চমৎকার। এই যে আমাদের মস্ত ভাই ভাই আসছে আমাদের দিকে, হ্যাঁ, এই যে একটা শামুক পেয়েছে, শামুকের মাছের ইয়া পেয়েছে, আইস, মাছের আইস পেয়েছে, দেখাও ভালোভাবে, বুঝতে পার, মাছের আইস, হ্যাঁ, অসম্ভব সুন্দর আল্লাহ তাআলার নিদর্শন, খুব ভালো লাগছে আমাদের। গোলাম মোস্তফা সেদিকটায় যাচ্ছে, আমাদের শ্রদ্ধেয় পলক মামা, হ্যাঁ, উনি বিচে বিভিন্ন ছবি তুলছেন। অসম্ভব চমৎকার একটি দৃশ্য আমরা অবলোকন করছি। মোস্তফা ছবি তোলার জন্য আমাদেরকে ডাকছে। পলক মামা, তুমি মোস্তফার কিছু ছবি উঠাই দাও। অসম্ভব চমৎকার চারদিকের পরিবেশ। অনেক অনেক সুন্দর, আল্লাহ তাআলার অশেষ মেহরবানি, অশেষ নিয়ামত আমরা উপভোগ করছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। কালকে আমাদের সেন্ট মার্টিনে আসা নিয়ে বেশ জটিলতা, তার কনফার্ম ছিল না, একেবারে লাস্ট মোমেন্ট, একেবারে লাস্ট মোমেন্টে শিপ ছাড়বে সেই মুহূর্তে গাইড এবং আমরা তিনজন দৌড়াইতে দৌড়াইতে এসেছি এবং শিপে উঠেছি। আমরা বসার কোনো সিট পেয়েছিলাম না, স্ট্যান্ডিং টিকিটে এসেছি এবং অসম্ভব মজা। সাদা পাখিগুলো তাদেরকে চিপস দিতে দিতে, বিস্কুট দিতে দিতে, মানে সেই রকম আনন্দ। এটা আমাদের প্রথম অভিজ্ঞতা তিনজনেরই। কক্সবাজারে আসা হয়েছে কয়েকবার, কিন্তু সেন্ট মার্টিনে কখনো আসা হয়েছিল না। অনেক অনেক সুন্দর, তবে সেন্ট মার্টিনের ভেতরকার রাস্তাঘাট এবং অন্যান্য পরিবেশ আমাদের অনেক সুন্দর করা উচিত, সেগুলো এখনও অতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নাই। তবে যেহেতু এখন এইমাত্র আসলে 2-3 দিন হলো মাত্র শিপ খোলা, একটা শিপ চালু হয়েছে, আজকে থেকে হয়তো আরেকটা হবে, তো আস্তে আস্তে হয়তো বা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হবে, হোটেলগুলো আরও অনেক সুন্দর করে সাজাবে। সাইকেল নিয়ে বিচের ধারে সাইকেল চালানোর অন্যরকম মজা, মানে আসলে এই অনুভূতিগুলো তো কখনো ছিল না, এবারে প্রথম আমাদের, খুব ভালো লেগেছে। এক বাইকার ভাই আসছে মোটর সাইকেল নিয়ে, আমরা তার একটু ছবি নিব। সুন্দর সুন্দর পলক মামা এবং মোস্তফা বিভিন্ন রকমের ছবি, মোবাইলে কথা বলা, এগুলো নিয়ে ব্যস্ত। দূরে কিছু ট্রলার বা শ্যাম্পান দাঁড়িয়ে আছে, এগুলো হয়তো বা মাছ ধরার যাবে অথবা মাছ ধরে নিয়ে আসছে। তো সবাইকে এখনকার মতো আল্লাহ হাফেজ, বিদায়।